আমরা চলে এসেছি এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের পাস্ট টাইমস এর লেসন 2 রিডিং রিয়েলি হেল্পস এর প্রথম অংশ নিয়ে। আমি তোমাদের সাথে আছি অনিন্দ্য কুমার চৌধুরী। চলো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসেন বোল্টের একটা পিকচার, আর আজকে আমাদের লেসন এর একটা বড় অংশ ইউসেন বোল্ট। রিড দ্য কনভারসেশন এন্ড টেল আস হোয়াট অনুষা ইজ গোয়িং টু রিড। অনুষা, টিয়া, হোপ ইউ এনজয় দ্য আর্টিকেল অন ইয়োগা। আমরা কিন্তু আমাদের প্রথম অংশে পড়েছিলাম যে অনুষা টিয়াকে একটা আর্টিকেল দিচ্ছে ইয়োগার উপরে। সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। টিয়া, আশা করি তুমি যোগ ব্যায়ামের ওপর প্রবন্ধটি উপভোগ করেছিলে। টিয়া বলছে, ইয়েস, ইটস গ্রেট। বাই দ্য ওয়ে অনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্টস লাভার? তো টিয়া বলছে যে হ্যাঁ, চমৎকার ছিল তোমার প্রবন্ধ। যাই হোক অনুষা, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে তুমি লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করলে? এখন টিয়া জিজ্ঞেস করছে অনুষাকে। তারপর অনুষা বলল, পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আই এম স্টিল থ্রিলড টু রিমেম্বার হোয়াট মাইকেল ফেলপস অ্যান্ড ইউসেন বোল্ট হ্যাভ শোন অ্যামেজিং। অনুষা কিন্তু খুবই এক্সাইটেড। অনুষা বলছে, লোকেরা যথার্থই বলে থাকে যে এটি হলো পৃথিবীর সব থেকে বড় প্রদর্শনী, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আমি এখন পর্যন্ত সে কথা স্মরণ করি শিহরিত হই যে মাইকেল ফেলপস এবং ইউসেন বোল্ট যা দেখিয়েছেন সেটা চিন্তা করে আমি শিহরিত। অ্যামেজিং, চমৎকার, বিস্ময়কর। টিয়া বলছে, রাইট ইউ আর, দে ইনক্রেডিবল। হাউএভার, আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দি ইন্টারনেট অন মাইকেল ফেলপস অ্যান্ড ইউসেন বোল্ট। ইউ মাইট লাইক ইট অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দ্য টু গ্রেটস। প্লিজ রিড ইট। অনেক লম্বা একটা প্যারাগ্রাফ হয়ে গেল টিয়ার কাছ থেকে। টিয়া বলছে যে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তারা অবিশ্বাস্য, অ্যামেজিং, ইনক্রেডিবল। যাই হোক, আমি মাইকেল ফেলপস এবং ইউসেন বোল্ট সম্পর্কে ইন্টারনেটে একটি কৌতূহল উদ্দীপক প্রবন্ধ পেয়েছি, এক্সাইটিং একটা প্রবন্ধ পেয়েছি। তুমি এটি পছন্দ করতে পারো। এবং এই দুই বিশিষ্ট ক্রীড়াবিদের মধ্যে যে অপেক্ষাকৃত ভালো, কে অপেক্ষাকৃত ভালো, সেই বিতর্কে অংশ নিতে পারো, দয়া করে এটি পড়ো। তো এখানে কিন্তু একটা ডিবেট আছে যে মাইকেল ফেলপস আর ইউসেন বোল্টের মধ্যে কে বেটার। তো এটা নিয়ে এই যে ডিবেটটা, সেই ডিবেটে কিন্তু টিয়া অনুষাকে অংশগ্রহণ করতে উৎসাহিত করছে। তো সেটা কীভাবে করবে? টিয়া অনুষাকে একটা ইন্টারেস্টিং আর্টিকেল দিয়েছে ইন্টারনেটে, যেটা এ ধরনের ডিবেট নিয়ে কিছু ইনফরমেশন দিতে পারে। অনুষা বলছে, আহ, মাইকেল ফেলপস ইউসেন বোল্ট, থ্যাংক ইউ টিয়া, আই উড লাভ টু রিড ইট। অনুষা বলছে, আহ, মাইকেল ফেলপস এবং ইউসেন বোল্ট, টিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এটি অবশ্যই পড়তে পছন্দ করব। রিড দ্য টেক্সট পাবলিশ ইন এ নিউজ পেপার ইন 2012 অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো। মাইকেল ফেলপস ইউসেন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার? মাইকেল ফেলপস ইউসেন বোল্ট দুজনই উভয় চমৎকার, কিন্তু তাদের মধ্যে কে অধিকতর ভালো, কে বেটার? উইথ দ্য কার্টেন্স, এখানে কার্টেন্সের জেস্টটা আছে সেটা কার্টেন্সের সাথে হবে। With curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. So, 2012 সালে লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক ক্রীড়াবিদদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো এবং গভীরভাবে চিন্তা না করাটা অসম্ভব। কারণ যখন লন্ডন অলিম্পিক্সটা শুরু হয়, তখন কিন্তু সবাই অ্যানালাইজ করছিল যে অলিম্পিক্সের আগের প্লেয়াররা কোথায় কীরকম পারফরমেন্স করেছে। The Olympics have many memorable moments and athletes will remember by name alone. তো অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে এবং ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে আমরা শুধু নামেই স্মরণ করে রাখব, শুধু তাদের নাম শুনে। দিস লিস্ট ইজ কোয়াইট বিগ, এই লিস্টটা, এই তালিকাটা বেশ বড়, অনেক বড়। মাইকেল ফেলপস অ্যান্ড ইউসেন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। তো মাইকেল ফেলপস এবং ইউসেন বোল্ট এই সেরাদের তালিকায় সর্বশেষ সংযোজন। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, তারা লন্ডন অলিম্পিককে অন্যরকমভাবে স্মরণীয় করে তুলছেন। ইফ দের ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012? পারহ্যাপস দ্য আনসার ইজ দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস ইউসেন বোল্ট। যদি এমন কোনো প্রশ্ন হতো যে 2012 সালে লন্ডন অলিম্পিকের অসাধারণ নৈপুণ্য কি, সম্ভবত উত্তর হলো লন্ডন গেমস আমাদেরকে মাইকেল ফেলপস বনাম ইউসেন বোল্টকে উপহার দিয়েছিল। এটা মানে হলো
যদি এরকম কেউ কোয়েশ্চেন করে যে আচ্ছা 2012 যে লন্ডন অলিম্পিক ছিল তার মধ্যে বেস্ট পারফরমেন্স কোনটা ছিল বা একটা স্মরণীয় মুহূর্ত কোনটা ছিল, তখন আনসার হবে যে হ্যাঁ, লন্ডন অলিম্পিক্স গেমসে আমরা মাইকেল ফেপস বনাম ইউসেন বোল্ট দেখতে পেরেছি, সেটাই হবে লন্ডন অলিম্পিক 2012 এর সব থেকে স্মরণীয় মুহূর্ত। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান পুট দ্য ফিনিশিং টাচেস অন ইজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। ফার্স্ট ওয়ান মানে কার কথা বলছে বন্ধুরা? ফার্স্ট ওয়ান মানে হলো তারা মাইকেল ফেপসের কথা বলছে। ফার্স্ট ওয়ান মানে মাইকেল ফেপস ইজ অলরেডি আ ডেকোরেটেড অলিম্পিয়ান, প্রথমজন ইতোমধ্যে একজন পদকপ্রাপ্ত অলিম্পিয়ান যিনি তার মহান অ্যাথলেটিক জীবনের যবনিকা টেনেছেন। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ আ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, এবং অন্যজন এসেছেন গতির নতুন সংজ্ঞা নিয়ে। এবার তারা বলছি ইউসেন বোল্টের কথা। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং স দেয়ার টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্সেস। অলিম্পিকের দুটি সবচেয়ে জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতার তাদের এই দুই বিখ্যাত তারকাকে দর্শকদের মনমুগ্ধ করতে দেখেছে। দে হ্যাড অলসো ডমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস, বাট ফেপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দ্য লেগেসি ইন লন্ডন। এবার তারা যে 2012 প্রথমবার খেলেছে তা না, তার আগে 2008 বেইজিং গেমসে অলিম্পিক গেমসে কিন্তু তারা খেলেছিল, কিন্তু দে সিমেন্টেড দ্য লেগেসি ইন লন্ডন। কিন্তু লন্ডনে 2012 যে খেলাটা হয়েছিল সেটাইতেই কিন্তু ইউসেন বোল্ট আর মাইকেল ফেপসের পারফরমেন্সটা খুবই খুবই ভালো ছিল, একদম স্মরণীয় ছিল। তার অবশ্য 2008 সালের বেইজিং গেমসেও প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু ফেপস এবং বোল্ট লন্ডন অলিম্পিকে তাদের সে অবস্থানকে একবারে পাকা পোস্ত করে ফেলেছিলেন। ফেপস দি আমেরিকান সুইমার পাস্ট জিমন্যাস্ট লারিসা লাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার। আমেরিকান সাঁতারু ফেপস সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত শরীরচর্চাবিদ লারিসা লাটিনিয়াকে অতিক্রম করেন। লারিসা লাটিনিয়া যতগুলো মেডেল পেয়েছিলেন তার থেকেও বেশি মেডেল পেয়েছিলেন আমেরিকান সুইমার ফেপস। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ দ্য হান্ড্রেড মিটার গোল্ড মেডেলিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ দ্য 200 মিটার গোল্ড মেডেলিস্ট, অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য 100 মিটার্স ইন 9.63 সেকেন্ডস। 100 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট তৃতীয় ব্যক্তি, এবং 200 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে প্রথম ব্যক্তি, এবং 1000 মিটার দৌড়ে তিনি 9.63 সেকেন্ড সময় নিয়ে তার নিজেরই অলিম্পিক রেকর্ড ভেঙেছিলেন। ওয়ান্স ফেপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দ্য পুল অ্যান্ড ট্র্যাক দ্য স্টোরি লাইন্স চেঞ্জড। ওকে, সেই ফেপস এবং বোল্ট সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, অমনি গল্পের ধারা পরিবর্তিত হয়ে গেল। Quick question, Bondhura. What is the record time of Usain Bolt covering the 100 meters? Usain Bolt-er 100 meter dourer record time ta koto? Ami ektu age porechhi. Time ta holo 9.63 seconds. Amra arektu passage ta pore feli. Phelps is the most decorated Olympian ever with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze. Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. Phelps holen e jabotkaler sobcheye beshi podok prapto Olympian, jar kache royeche mot 22 ti podok, jar moddhe 18 ti shona, 2 ti ropo ebong 2 ti bronze. Bolt holen Olympic er shorbo durutte dore 2 ti obhutopurno kritte odhikarir sobcheye dokkho dourbid, যা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিনি হলেন পৃথিবীর দ্রুততম মানুষ। বাট দেয়ার্স আ ডিবেট হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স। ইট উইড বি টাফ টু স্টপ ফেপস 8 গোল্ড মেডালস ইন বেজিং, বাট হোয়াট ইফ উইর অনলি টকিং লন্ডন। কিন্তু বিতর্কটা হচ্ছে যে অলিম্পিকে অপেক্ষাকৃত ভালো কে ছিলেন। আমরা বলছি ইউসেন বোল্ট আর মাইকেল ফেপসের কথা, তাদের মধ্যে কে বেটার ছিলেন। বেজিং অলিম্পিকে ফেপস 8টি সোনা পদক টপকে যাওয়া এটি যে কারোর জন্য কঠিন, কিন্তু আমরা যদি শুধু লন্ডন নিয়ে কথা বলি তবে লন্ডন ওয়াজ ফেপস গ্র্যান্ড ফিনালে। হি ওয়ান 4 গোল্ডস এন্ড 2 সিলভারস ইন 7 ইভেন্টস এন্ড হি সেজ হি উইল নেভার রেস অ্যাগেইন। লন্ডন ছিল ফেপসের সাড়ম্বরে পরিসমাপ্তির প্রতিযোগিতা। তিনি 7টি খেলায় 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য জয় করেছিলেন, এবং তিনি বললেন যে আর কখনো তিনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না।
London was Bolt's chance to prove he's still the greatest. Bolt won 6 gold medals in 6 Olympic finals. He's the first man in the history of the modern games to sweep the 100 and 200 in back-to-back Olympics. Not to mention the addiction of back-to-back relay goals. In addiction, na hobe hobe addition. To onek boro ekta paragraph amra ki bhenge bhenge pore feli. London was Bolt's chance to prove he's still the greatest. Nijeke ekhono shera proman korar jonno London chilo Bolt-er jonno ekta sujog. Bolt won 6 gold medals in 6 Olympic finals. Bolt 6ti Olympic finale 6ti shornopodok jite niyechilen. He's the first man ever in the history of the modern games to sweep the 100 and 200 in back-to-back Olympics. আধুনিক খেলাধুলায় তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে পরপর দুবার স্বর্ণ জিতে নিয়েছিলেন। Not to mention the addition of back-to-back relay goals. রিলেতে পরপর দুটি স্বর্ণপদক জয়ের উল্লেখ না করলেই নয়। আরেকটা কুইক কোশ্চেন বন্ধুরা, হাউ মেনি মেডেলস ডাজ ফেলপস হ্যাভ ওভারঅল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? আমরা প্যাসেজে পড়েছিলাম যে ফেলপসের মোট কয়টি পদক রয়েছে। একটু মনে করে দেখো তো বন্ধুরা, ফেলপসের রয়েছে মোট 22টি পদক, তার মধ্যে ছিল 18টা গোল্ড, 2টো সিলভার আর 2টো ব্রঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকেল ফেলপসের একটা ছবি। এর সাথে বন্ধুরা আমাদের আজকের লেসন শেষ। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী লেসনে তোমরা আমার সাথেই থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লেসন এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল।